আমাদের মাঝে এমন একজন নবী বসা আছেন যিনি আগামী দিনের খবর বলতে পারেন, আগামী দিনে কি ঘটবে, আগামী বছরে কি ঘটবে, আগামীতে কি ঘটবে, সেই বিষয়টা তিনি বলে দিতে পারেন। এটা শুধুমাত্র আমার নবী নন, শুধুমাত্র নবী নন, বরং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ এই অষ্টম হিজরি সনে তিনি কালেমা পড়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে, অথচ সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। নবীর কাছে আসার পরে হযরত আবু হুরায়রার নাম নবীজি পরিবর্তন করেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার নাম কি, আমার নাম হচ্ছে আব্দে শামস, তার মানে সূর্য দাস। নবী বলছেন না, তোমার নাম সূর্য দাস নয়, বরং তোমার নাম হলো আব্দুর রহমান। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম পরিবর্তন করে দিলেন। সেই আবু হুরায়রা আমার নবীকে মাত্র 2 বছরের সময়কাল পেয়েছেন তিনি। এই 2 বছরের সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে এত বিপুল হাদিস তিনি পেয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমি আপনার হাদিস শুনি কিন্তু হাদিস আমার মনে থাকে না। নবীজি বলেন, আবু হুরায়রা তোমার গায়ের চাদরটা তুমি খুলো। গায়ের চাদরটা যখন বিছানো হলো, আমার প্রিয় নবী ইসলাম তার উপরে থুতু মোবারক দিয়ে দিলেন, আর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি এটা গায়ের মধ্যে এবার ব্যবহার শুরু করো, তুমি হাদিস বলবে না, আমার হাদিস তোমার সিনার মধ্যে আমানত হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5335 খানা হাদিস, তিনি মুখসেরিন সাহাবি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস মাত্র কয়েকটা, নবীজির কাছে সবচেয়ে বেশি যিনি সময় পেয়েছেন, সময় দিয়েছেন, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি হাদিস বর্ণনা করেছেন 110টা মাত্র। মায়েশা হাদিস বর্ণনা করেছেন বাপের চেয়ে মেয়ের হাদিস অনেক বেশি। হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন 210, 2210টি হাদিস। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন কয়টা, মাত্র 110টা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত অল্প হাদিস বর্ণনা করেন কেন, হয় আমার ভয় লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটা সতর্কবাণী দিয়েছেন, কাফা বিল মারি কাযিবান হাদাসা বিকুল্লি মা সামিআ মান হাদাসা আননি হাদিসান ওয়া হুয়া কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যে হাদিস বলছি ওই হাদিস বর্ণনা করতে গিয়ে যদি কেউ সামান্যতম রদবদল করে, তাহলে সেই ওই দুইজন মিথ্যুক নবী দাবিদার ছিল, এই দুইজন মিথ্যুকের মধ্যে সে একজন। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার জীবনে বেশি হাদিস বর্ণনা করেন নাই, তিনি ভয় পেয়ে যেতেন যে আমার ঈমান যদি চলে যায়, আমি যদি সেই দুই মিথ্যুক আসওয়াদে আনাসি আর মুসাইলামাতুল কাজ্জাব এই দুইজন নবী দাবি করেছে, নবী বলছেন যে আমার হাদিস বর্ণনা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেয়, নবীজি বলছেন সে এই দুই মিথ্যুকের একজন হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ কারণে অধিক পরিমাণে হাদিস বর্ণনা করেন নাই, অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সুফি। হযরত আবু হুরায়রা আমার প্রিয় নবী ইসলামের খেদমতে আসার পরে তার সিনা খুলে গেল, তার চোখের দৃষ্টি খুলে গেল, ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা ইমানদার ব্যক্তির চৌকস দৃষ্টি থেকে সতর্ক থাকো, তারা কিন্তু আল্লাহর নূরে দেখেন। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মির রাসি সিত্তিন ওয়া আউযু বিকা মিন ইমারাতি সিবিয়ান, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখাইও না,
আমি 60 হিজরি দেখতে চাই না এবং নাবালকের শাসন আমি দেখতে চাই না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের মধ্যে এমন দৃষ্টি, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে 60 হিজরি দেখাইও না। তার মানে তিনি এই 60 হিজরি এখন আসে নাই পৃথিবীতে, তার আগেই তার চক্ষু খুলে গেছে। চক্ষু কি খুলে গেছে? তিনি তার এই চোখের দৃষ্টিতে দেখতে পাচ্ছিলেন যে 60 হিজরিতে পৃথিবীতে নির্মম ঘটনা ঘটবে, আর সেই ঘটনাটি হলো নবী দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার প্রান্তরে ইয়াজিদের মতো এক দুষ্ট দুরাচার এই পাপিষ্ঠ ব্যক্তির কারণে তার নির্মম ভাবে মৃত্যু হবে, তাকে কঠিনভাবে কারবালার প্রান্তরে তার উপরে ঘোড়া চালানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চোখের মধ্যে এই দৃশ্য দেখতেছিলেন। যেরকম সুবহানাল্লাহ, তাহলে সেই চক্ষুটা কেমন চক্ষু, কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে বলেন, মাবুদ তুমি আমাকে 60 হিজরি দেখাইও না। আপনারা কি কথা বুঝতে পারছেন? কোন হিজরি? 60 হিজরি দেখাইও না। কেন তিনি 60 হিজরির নাম বললেন? 60 হিজরির মধ্যে যে একটি কঠিন ঘটনা ঘটতে যাচ্ছে এটা চোখের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন, এটার নাম হলো আধ্যাত্মিকতা, এটার নাম হলো এলমে মারেফাত, এটার নাম হলো এলমে বাতেন, এটার নাম হলো এমন একটি এলেম যে এলেমটা মানুষের কাছে যখন আসে তখন আল্লাহর পক্ষ থেকে ওই মানুষটির দৃষ্টিশক্তি খুলে যায় এবং সে আগামীতে কি ঘটবে সে বিষয়গুলো বলতে পারে। সম্মানিত সুধি ভাইরা আমার, আল্লাহর ওলি যারা তারা ঠিক এমন করে এমন দৃষ্টিশক্তির অধিকারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রভু তুমি আমাকে কখনো নাবালকের শাসন দেখাইও না। নাবালকের শাসন মানে ইয়াজিদের শাসন তুমি আমাকে দেখাইও না। আল্লাহ তার দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা তাকে 60 হিজরি দেখান নাই, বরং 59 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। কোন হিজরিতে? 59 হিজরি। আপনি অবাক হয়ে যাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, তিনি তার মেয়ে হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা আজকের দিনটা কোন দিন? হযরতে আম্মা জান আয়েশা বলে দিলেন, আব্বা আজকের দিনটা হলো সোমবার। তিনি বললেন, আজকের দিনটা যদি সোমবার হয় তাহলে আমি হিসাব করে দেখতেছি যে আজকে আমার বয়স হয়েছে 63 বছর। কত বছর? আয়েশা রে, এই 63 বছর বয়স পূর্ণ হয়ে গেল, অতএব আজকের দিনের পরে আর পৃথিবীতে আমি থাকবো না, আজকের দিনেই এই পৃথিবী থেকে আমি বিদায় নিব। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিসের বলে একটা মানুষ কতদিন পৃথিবীতে হায়াত নিয়ে বাঁচবে এটা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আজকেই আমি দুনিয়া থেকে কি নিব, বিদায় নিব। ঠিক দুনিয়া থেকে তিনি ওই দিনেই কি নিয়েছেন, বিদায় নিয়েছেন। সম্মানিত সুধি, নবী কন্যা হযরতে ফাতিমা তিনি আম্মা জান হযরতে উম্মে সালামাকে বললেন, নবীজির ইন্তেকালের 6 মাস পর, আমার নবীজির ইন্তেকালের 6 মাস পরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী স্ত্রী হযরতে উম্মে সালামাকে বললেন, আম্মা জান আজকে আমি এখন গোসল করব। কি করব? গোসল। আপনি দয়া করে আমার জন্য একটা বিছানা বিছান, আমি গোসল করার পরে ওই বিছানায় শুইলে পরে আর আমি কখনো বিছানা থেকে উঠব না, আমার মৃত্যু হয়ে যাবে, আমি আমার জীবনের কবরে যাওয়ার আগে মানুষকে গোসল দেওয়া হয়, কবরে যাওয়ার আগে একটা মানুষ কাফন পরাবার আগে তাকে গোসল দেওয়া হয়, আম্মা জান আমি আমার নিজের গোসল আমি নিয়ে নিচ্ছি, আমার গোসল আমি নিয়ে নিচ্ছি, আপনি বিছানা বিছান, ওই বিছানার মধ্যে আমি শুইলে পরে আর কখনো উঠব না, আমার মৃত্যু হয়ে গেলে পরে আমার স্বামী হযরতে আলী এখন উপস্থিত নেই, তিনি যদি চলে আসেন
যদি তিনি ইচ্ছে পোষণ করেন আমার গোসল তিনি দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে তিনি আমার গোসল দিতে পারবেন, কোনো বাধা নাই। তিনি মহিলাদের মাধ্যমে আমার গোসল দেওয়ার ব্যবস্থা করবেন, কিন্তু আমি আমার মৃত্যুর আগের গোসল আমি নিজে নিয়ে নিলাম, যদি তিনি গোসল না দেন তাহলে আমাকে এই গোসলেই আপনারা দাফন করবেন। ভাইরা আমার, খাতুনে জান্নাত সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের সর্দারনি নবী কন্যা হযরতে ফাতিমা, কি করে তিনি বুঝতে পারলেন আজকের এই গোসল হলো আমার জীবনের শেষ গোসল, আর এর পরে আমি বিছানায় শুইলে পরে আর কখনো আমি দাঁড়াবো না, কখনো আমি আর জেগে উঠবো না। কোন ফিরাসত, কোন সে আধ্যাত্মিকতা যে আধ্যাত্মিকতার মাধ্যমে একজন ব্যক্তি পৃথিবীতে কোন মুহূর্তে তিনি বিদায় গ্রহণ করছেন এই বিষয়টা তিনি জানতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জগৎগুলোকে এখন ভুলে যাচ্ছি, এগুলো আমাদের থেকে এখন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে। আলেমরা এখন আলোচনা করে না, আলেমরা এখন ফাইটার হয়ে গেছে, ওরা এখন শুধু ফাইট করে, ওরা শুধু ফাইটার হয়ে এমন কতগুলো বিষয় নিয়ে তারা আমাদের সামনে কথা বলেন, মনে হয় বিশাল ঝগড়া সৃষ্টি হয়েছে, অথচ হেদায়েতের কোনো ওয়াজ নাই। কথা কন, পীর মুরিদি কেমন, পীর মুরিদি কেমন? আপনি দেখেন পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার করে বলা আছে, পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে হযরতে নবী মুসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। নবী মুসা কত বড় একজন নবী, উলুল আজম পয়গম্বরের মধ্যে একজন। উলুল আজম পয়গম্বরের অর্থ হলো যে আল্লাহর সাথে যার সরাসরি এমন কানেকশন, যদিও সেই যুগে আগের যুগে বর্তমান জমানায় যেমন আলেম ওলামা ভর্তি, আর সেই জমানায় নবী দিয়ে আল্লাহ তাআলা জগৎ ভর্তি করে রেখেছেন 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুল এই দুনিয়ায় পরম্পরায় একের পরে এক। কখনো কখনো দেখা গেছে যে একসাথে 20 জন 25 জন, একসাথে 50 জন, একসাথে 100 জন 500 জন নবী পৃথিবীতে বাস করছেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জগতের মধ্যে এত নবীর শুভাগমন ঘটেছে, এই নবী এবং রসুলগণ জগতের মধ্যে তারা এসেছেন এবং তারা মানুষকে হেদায়েতের বাণী শুনিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে কিছু কিছু নবী এবং কিছু রসুলকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন তিলকার রসুল ফদ্দাল্লা বাদাহুম আলা বাস মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'আ বাদাহুম দারাজাত। আল্লাহ বলেন তিলকার রসুল, এই সকল রসুলগণ এমন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশেষ সম্মানে ভূষিত করেছেন, কারোর সাথে তো আল্লাহ কথা বলেছেন সরাসরি। কথা বল, যেমন মুসা নবীর সাথে আল্লাহ কি বলেছেন, কথা বলেছেন। আল্লাহ বলেন মিনহুম মান কাল্লাম আল্লাহ, তাদের মধ্যে কোন কোন নবী এমন আল্লাহর সাথে কথা বলেছেন, আর তাদের মধ্যে এমন যে যাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছেন, আর সেই বিশাল মর্যাদার অধিকারী হলেন আমার নবী, যার কদমের স্পর্শ পাওয়ার জন্য আল্লাহর আরশ পর্যন্ত বেকুল হয়েছিল। কথা বলেন, আল্লাহর আরশ পর্যন্ত আমাদের প্রিয় নবী ইসলামের কদম ধুলি পাওয়ার জন্য বেকুল হয়েছিল, যে নবীর কদম ধুলি আমার বুকে পড়ুক, আমার গায়ে লাগুক। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধি, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন তিলকার রসুল ফদ্দাল্লা বাদাহুম আলা বাস, ওই সকল রসুল তাদের একজনের উপরে আরেকজনকে আমি মর্যাদাবান করেছি, তাদের মধ্যে কেউ তো আমার সাথে কথা বলেছে আল্লাহর সাথে, অমিনহুম রফা বাদা দারাজাত, এবং তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে যাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। অতএব মর্যাদা সম্পন্ন বিশাল নবী তিনি হলেন আমাদের প্রিয় নবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মূসা নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, নিশ্চয়ই তিনি উলুল আজম পয়গম্বর, নিশ্চয়ই তুমি বিশাল একজন পয়গম্বর। সরাসরি আল্লাহর সাথে তিনি কথা বলতেন, আল্লাহ তাকে জিজ্ঞাসা করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ মূসা নবীর সাথে কথা বলেছেন তার কোনো দালিলিক প্রমাণ আছে কি না, তাহলে সূরা তহা সূরা কাসাস আপনি খুলে দেখুন, সূরা তহার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি। হযরতে নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর বাণী শুনতে পেলেন, তাকে আল্লাহ প্রশ্ন করেছেন, তখনই হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে এখন কথা বলা শুরু করলেন, হিয়া আসাই, আমার হাতে এটা লাঠি। জোরে বলেন, আমার হাতে কি। এটা উত্তর শেষ, প্রশ্ন শুধু একটাই, মূসা তোমার হাতে কি। মূসা নবী উত্তর দিলেন, এটা একটা লাঠি, এটা আমার লাঠি, এটাই উত্তর শেষ। কিন্তু মূসা নবী দেখলেন যে আল্লাহ আমার সাথে কথা বলছেন, অতএব আমি আল্লাহর সাথে কথা বলার যখন সুযোগ পেলাম তখন সেই কথাটা যেন কোনো ক্রমে বন্ধ না হয়। আমরা করি কি, ছোট ছোট সূরা পড়ি, কথা বল না, আমরা করি কি, বড় একটা আয়াত দিয়ে নামাজ শেষ করি। রে ভাইরা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বাণী, আপনি যত আপনি পড়বেন ততই মনে হয় আল্লাহর সাথে আপনি কথা বলছেন, আল্লাহর সাথে কি কথা বলছেন। সংক্ষেপ করার সুযোগ কম, নামাজে যখন ইমাম বেশি লম্বা সূরা পড়ে আপনি তখন তার বিরোধিতা শুরু করে দেন যে এত লম্বা সূরা পড়ে, না না না, যখন কোনো বান্দা আল্লাহর সাথে নামাজের মধ্যে যখন আত্মসমর্পণ করে ইবাদত শুরু করে দেয় নামাজ, তখন এই নামাজের মধ্যে তাড়াহুড়া নয়, অনেকেই এক শ্বাসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মাঝখানে শ্বাস নেয় না, আপনি শ্বাস নেবেন। তার কারণ হাদিস শরীফের মধ্যে এসছে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আল্লাহ বলেন, হামেদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। আপনি যতটুকু অংশ পড়বেন, একটা বাক্য পড়বেন, আল্লাহ তার জবাব দিচ্ছেন। আপনি আর রহমানির রহিম পড়বেন, আল্লাহ বলছেন, মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বুজুর্গি বর্ণনা করছে। এভাবে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ আপনার সাথে কথা বলেন, আর আমরা এক শ্বাসে এমনভাবে পড়ি যে আল্লাহকে আর কথা বলার সুযোগ দেই না। এই জন্য বলা হয়েছে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়বেন। হোয়াট ইজ দ্য মিনস অফ তারতিল, তারতিল কাকে বলে, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়া। জোরে বলেন, তারতিল হচ্ছে কি, ধীরে ধীরে যখন পড়বেন তখন সুরের ব্যঞ্জনা আসবে, তখন সুর তৈরি হয়ে যাবে। যদি আপনি তাড়াতাড়ি পড়েন, তাড়াহুড়া করে পড়েন, তাহলে সুর আসবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, সুর নাই। আর যখন আপনি ধীরে ধীরে পড়বেন তখন আপনি দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কি বলেন, তারতিল। তারতিল শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে পড়া, না আস্তে আস্তে পড়া। আপনি যখন আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে যখন পড়বেন তখন দেখবেন যে সুরের ব্যঞ্জনা তৈরি হবে। ওই শব্দটাকে একটু লম্বা করে পড়তে গিয়ে আপনার নাকের বাঁশি থেকে আপনার মুখের আওয়াজটা এটা সমন্বয় একটি রূপ ধারণ করবে, আর যেটি হবে শ্রুতি মধুর, কথা কন্যা, যেটা হবে শ্রুতি মধুর, যেটি শুনতে অত্যন্ত ভালো লাগবে। বলতেছিলাম ভাইদের খেদমতে, নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ থেকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বলো তো মূসা তোমার হাতে কি। মূসা নবী বলছেন, ইয়া আসাই, এটা আমার লাঠি, উত্তর শেষ। কিন্তু মূসা নবী চান্স পেয়েছেন যে আল্লাহর সাথে কথা হচ্ছে, কাজে লাইন যাতে না কাটে, কথা বলেন, লাইন যাতে কি না কাটে, এই জন্য তিনি কথা বাড়ানো শুরু করলেন। আর তামাক্কাউ আলাইহা, এটার উপরে আমি ভর করে চলি, ও আহুস্যু বিহা আলা গানামি, এটা দিয়ে আমি আমার বকরি চড়াই, ওয়ালিয়া ফিহা মারিবু উখরা,
এর মধ্যে আরো অনেক অনেক গুণ আছে আমার এই লাঠিটাতে। আল্লাহ তাআলা তো লাঠির গুণ তার কাছে জানতে চায় না। লাঠিটা দিয়ে সে বকরি চড়ায় কিনা, এটা দিয়ে গাধা চড়ায় কিনা, আল্লাহ সেটাও জানতে চান নাই। আল্লাহ শুধু জানতে চেয়েছেন মুসা তোমার হাতে কি, এই মুসা তোমার হাতে কি প্রশ্ন নবী মুসার উপরে। তিনি উত্তর, হে আসা, এটা আমার লাঠি, এটাই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহর সাথে লাইন পাওয়ার কারণে, আল্লাহর বাণী, আল্লাহর মহাবাণী কানের মধ্যে আসার কারণে তিনি এই লাইনটা কাটতে চান নাই। আর সেই লাইনটাই তো আমাদের মহাগ্রন্থ আল কোরআন। কি বলেন ঠিক না? আল কোরআন হুয়া